রাশিয়ায় আহত এনামুলকে বিডি ফোনের অনুদান। মালয়েশিয়ায় গুরুতর আহত এক বাংলাদেশি শ্রমিককে অনুদান দিয়েছে বিডি ফোন। এছাড়া তাকে দেশে পাঠাতেও সহযোগিতা করছে বিডি ফোন কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় এই প্রথম বাংলাদেশি মালিকানা প্রতিষ্ঠানটি। যাত্রার দিন থেকেই তাদের অর্জন ছিল প্রবাসীদের কল্যাণে কাজ করার। সে উদ্দেশ্যকে সামনে রেখে আহত মোহাম্মদ এনামুল হককে নগদ 5000 রিংগিত সমপরিমাণ প্রায় 1,00,000 টাকা ট্রাভেল পাস ও ফ্রি এয়ার টিকেট প্রদান করেছে বিডি ফোন কর্তৃপক্ষ। 8 আগস্ট বুধবার মালয়েশিয়াস্থ হাই কমিশনে বিডি ফোনের ম্যানেজিং ডিরেক্টর এবিএম নজরুল ইসলাম আহত শ্রমিক মোহাম্মদ এনামুলের হাতে এ অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ শাহেদুল ইসলাম, ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ফরিদ আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বিডি ফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মনির দেওয়ান। বিডি ফোনের ম্যানেজিং ডিরেক্টর এবিএম নজরুল ইসলাম বলেন, বিডি ফোন প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবে, পাশাপাশি বিডি ফোনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। এনামুল সম্প্রতি একটি প্রজেক্টে কাজ করা অবস্থায় তার বাম হাতের একটি আঙ্গুল কেটে পড়ে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে বিডি ফোনের কর্তৃপক্ষ এনামুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ডাক্তারের পরামর্শে তাকে দেশে পাঠানোর ব্যবস্থা করে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।